বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর কাজ করতে চলেছি এটা খুবই ভালো একটা টপিক, কিন্তু হ্যাঁ অনেক বেশি বোঝার আছে। অনেকে বুঝতে পারে না যে এই টপিকটাকে কিভাবে ডিফাইন করতে হবে। তো বেসিক্যালি দুটো টপিক এখন প্রচুর এসে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনসাইড ভিউ অফ ট্রেন, আরেকটা হচ্ছে আউটসাইড ভিউ অফ ট্রেন। নর্মালি তো যদি তুমি টপিকটার নাম শুনেই বুঝতে পারছো যে হ্যাঁ ইনসাইড ভিউ অফ ট্রেন মানে হচ্ছে যে ট্রেনের ভিতরের দৃশ্যটা আমাকে আঁকতে হবে। দেখো ট্রেনের ভিতরের দৃশ্য মানে বুঝতেই পারছো একটা ট্রেনের মধ্যে প্রচুর যাত্রী থাকে, তার থেকে শুরু করে প্রচুর অনেক দেখবে লোক ওঠে না সেই ঘুগনি বিক্রি করছে, বা অনেকে অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বিক্রি করছে, তো সেই সিনারিওটাও দেখতে পাওয়া যায়। তো বেসিক্যালি আমাদের যখন ইনসাইড ভিউ অফ ট্রেন আঁকি তো এটা একটুখানি প্রচুর ফিগার দিতে হয়, কারণ অবভিয়াসলি ট্রেনে তো প্রচুর ভিড় হয়, আর লোকাল ট্রেনকে তো আর ধরছি না, কিন্তু হ্যাঁ আমাদেরকে যতটা সম্ভব ফিগার দিতে হবে, কিছু ডিফাইন করতে হবে, তোমাকে ভেন্ডারদেরকে দেখাতে হবে, অনেক কিছু দেখাতে হবে। তো নর্মালি ওটার উপর আমরা একটা কাজ করেছিলাম টপিক অবজারভেশন স্টাডিতে। তো তোমরা যদি এই ওয়ার্কটা দেখো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে ইনসাইড ভিউ অফ ট্রেন কীভাবে করতে হবে, তোমরা কমপ্লিট কম্পোজিশন পেয়ে যাবে, আর ইজিলি তোমরা কম্পিটিশানেও করতে পারবে। কিন্তু হ্যাঁ তোমাকে বুঝতে হবে যে সেন্টারে কী ফিগার আছে, বাইরের দিকে কী ফিগার আছে, তো তোমাকে ব্যাকগ্রাউন্ডটাকেও ফলো করতে হবে। ধীরে ধীরে দেখবে যে ব্যাকগ্রাউন্ডে অনেক হালকা হালকা ফিগার করছি, তো এইগুলো কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে বুঝতে হবে। সামনে একটা সেন্টারে ফিগার রাখবে তাহলেই হয়ে যাবে। এবার যদি কথায় আসি যে আউটসাইড ভিউ অফ ট্রেনটা আমরা কীরকমভাবে করবো, তো আউটসাইড ভিউ অফ ট্রেন মানে হচ্ছে তুমি ট্রেনের ভেতর থেকে তুমি ট্রেনের বাইরে কী দেখছো সেটাকে সিনারিওটা তুলতে হবে। দেখো ট্রেনের বাইরে তোলা মানেই হচ্ছে একটা বড় সিনারি বা একটা সিনারি টাইপের কিছু করা, কিন্তু এখানে কিন্তু আমাদের যেহেতু ট্রেনটা উল্লেখ করে দিয়েছে তো তোমাকে উইন্ডো সিনটা দেখাতে হবে, মানে তোমার উইন্ডো থেকে তুমি বাইরের দিকে কী দেখছো তোমাকে সেটাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে, বা অ্যাজ এ তোমাকে ডিফাইন করতে হবে যে আমরা ধরো ট্রেনের মধ্যে যাচ্ছি তো তার মধ্যে হঠাৎই উইন্ডো থেকে আমরা কিছু একটা সিন দেখতে পাচ্ছি। অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু জন হয়তো কিছু জিনিস নিয়ে যাচ্ছে, বা অনেক সময় তো আমরা উইন্ডোর বাইরেও অনেক ভেন্ডারদেরকে দেখতে পাই, তার থেকে শুরু করে আমরা একটা খুব ভালো নেচারের একটা সিন দেখতে পাই। তো এরকম সিনগুলোকে কিন্তু আমাদের এখানে ডিফাইন করতে হবে। তো ফার্স্টে দেখো, ফার্স্টে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে অত বেশি ভাববো না। হ্যাঁ কথায় বলেছে যে এটা আউটসাইড ভিউ অফ ট্রেন, কিন্তু ট্রেনের বাইরের জায়গাটা বোঝানোর আগে কিন্তু আমাকে ট্রেনটাকেও কিন্তু ডিফাইন করতে হবে, একটা উইন্ডো সিনকে কিন্তু ডিফাইন করতে হবে। তো বেসিক্যালি খুবই সিম্পলভাবে দেখতে পাচ্ছ আমরা একটা উইন্ডোর মতো একটা উইন্ডোটাকে বেসিক্যালি আঁকবো। ফার্স্টে তোমরা এই জায়গাটা করে নেবে, তো আস্তে 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 করছি, দেখতে পাচ্ছ এখানটা জাস্ট সিম্পল, তোমরা নিজেদের মতো করে করতে পারো। আমি বেসিক্যালি এখানে ফোকাস করবো না যে প্রচুর ভালোভাবে আমাকে উইন্ডোর জায়গাটা ডিফাইন করতে হবে, বাট হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি কালারফুল করবে, যে আউটসাইড ভিউ যেহেতু বলেছে তো ভিউটাকে একটুখানি কালারফুল করার চেষ্টা করবে। একটা তোমার নিজের পছন্দে নিজের যে কোনো ইচ্ছে একটা সিনারি মতো করতে পারো, তো সেটাও যথেষ্ট ভালো হয়। তবে হ্যাঁ আমি একটা করব, সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে, ওটাও তোমরা করতে পারো। তো ফার্স্টে কিন্তু আমাকে একটুখানি সময় দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেতরের যে ট্রেনের যে উইন্ডোর যে পার্টটা ওটা যথেষ্ট ভালো মতোভাবে করতে হবে। আর সামনে আমি যেটা করব সেটা হচ্ছে দেখো অবভিয়াস ব্যাপার, আউটসাইড ভিউ অফ ট্রেন মানে কেউ যদি বাইরের দিকটা দেখছে মানে আমাকে একটা যাত্রী তো করতেই হবে, নিশ্চয়ই ফাঁকা ট্রেন তো আর থাকবে না, তো উইন্ডোর সামনে একটা হয়তো একজন কেউ বসে আছে, এরকমভাবে আমাকে সিনটাকে তুলে ধরতে হবে। তো এইভাবেই পুরো আমরা কাজটা করব। তো ফার্স্টে তো আমরা আস্তে 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 দেখতে পাচ্ছি উইন্ডোটাকে করলাম, যতটা সিম্পলভাবে করা যায় করবে, কারণ নর্মালি এখানে বেশি ডিটেল দিতে যাবে না। হ্যাঁ এটা ঠিক যে ট্রেনের মধ্যে তো উইন্ডোর আশেপাশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগানো থাকে, এই লাগানো থাকে ওই লাগানো থাকে, অনেক কিছু থাকে, প্রচুর জন একদম মানে উইন্ডোর পুরো একটা মানে কী বলবো ফটো বের করে নিল নেট থেকে, তো সেটাকে হুবহু প্র্যাকটিস করার চেষ্টা করছে, অত বেশি কিছু ডিটেল দেবে না, যতটা সিম্পলভাবে করা যায় সেরকম করার চেষ্টা করবে। কিন্তু হ্যাঁ আমি যেটা বলবো যে দেখো কম্পোজিশন উইন্ডোর ওপর বেশি লাগাবে না, চেষ্টা করবে যে ধরো সামনে যে বসে আছে সে কী করছে, সে কী ভঙ্গিমায় প্রকৃতিকে উপলব্ধি করছে, তো সেটাকে দেখানোর চেষ্টা করবে। ওটা কিন্তু আমাদের বোঝানোটা যথেষ্ট বেশি দরকার। এখানে যতই বলেছে মানে ভিউ আমাকে দেখাতে হবে, কিন্তু তার মধ্যে একটা কম্পোজিশন আমার কিন্তু দরকার, বেসিক্যালি আমাদের কম্পোজিশনটা করা দরকার ফিগারের ওপর। তো এবার আমি যেটা দেখতে পাচ্ছি একটা ফিগার আঁকছি, যেহেতু এখন উইন্টার টাইম তো দেখাচ্ছি যে একটা উইন্টার ড্রেস পরে কোথাও যাচ্ছে, তো এরকমভাবে একটা পুরো সিন করেছি, যেমন দেখতে পাচ্ছ মাথায় টুপি পরে একটা জ্যাকেট মতো পরে, তো এইভাবে পুরো সিনটা করবো। এবার দেখো নর্মালি তো মানুষটা তো এমনি এমনি বসে থাকবে না, বা ট্রেনের মধ্যে একটা লং জার্নি থাকে তো হতে পারে কেউ হয়তো নিউজ পেপার পড়ছে, বা দেখো নিউজ পেপার পড়ার ক্ষেত্রে কী হয় যে তার পুরো ফোকাসটাই একদম পেপারের ওপর থাকে, তো সেক্ষেত্রে তোমাকে এখানে দেখাতে হবে যে সে উইন্ডো থেকে মানে ভিউটা নিচ্ছে, প্রকৃতির ভিউটা নিচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে তার ফোকাসটা বাইরের দিকে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বেস্ট হয় যে সে হয়তো কোনো কিছু খাচ্ছে বা বলতে গেলে চা পান করছে বা এরকম কোনো কফি, এরকম তুমি একটা সিন করতে পারো। তো আমি তাই জন্য কি করলাম যে হাতে একটা কফি মগ মতো দিয়ে দিলাম, তো এরকমভাবে করলাম। তো তোমরা এইটা যথেষ্ট ভালো হয় যে তোমরা যদি করো, কারণ প্রচুরজন থাকে যে ধরো লং জার্নি থাকে তো তারা
ফ্রেশ রাখার জন্য এরকমভাবে কফি খায়। তো এরকমভাবে সিনটা তোমরা করতে পারো, তো যথেষ্ট ভালো হয়। তো আমরা আস্তে 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 এখানটা কম্পোজিশনটা করছি। তো বেসিক্যালি এখানে আমাকে একটা ফিগার তো দিতেই হবে। এবার অনেকে এখান থেকে একটুখানি বলবে যে দাদা তুমি তো তাহলে ইনসাইড ভিউটাই করে দিলে, কিন্তু দেখো এখানে আমরা কিন্তু ইনসাইডটাই কিন্তু অত বেশি শো করি। তোমরা যদি এই টপিকটাকে অ্যাজ এ বলো যে আমি ইনসাইড ভিউ আর ট্রেন হিসেবেই কাজে লাগাবো, তখন কিন্তু তোমার এই জানলার জায়গাটা, আমি যে এতটা যে জায়গা নিয়ে যে জানলাটা এঁকেছি, এটা তখন করারই দরকার হবে না, একদমই তোমাকে ওই সাইডে চলে যেতে হবে। এইটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। অনেকেই ডিফারেন্সটা ধরতে পারে না, অনেকেই ইনসাইড ভিউ অফ ট্রেন আউটসাইড ভিউ অফ ট্রেনের মধ্যে অনেকটাই তফাৎ রাখে। আউটসাইড ভিউ অফ ট্রেনটা প্রথমে বুঝে যায়, কিন্তু ওটাকে একদমই অন্যরকমভাবে করে দেয়, জাস্ট একটা উইন্ডো করে দেয়, সামনে কোনো ফিগার রাখে না। কিন্তু ফিগার রাখাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার, কারণ প্রচুরজন তুমি যদি গুগলে সার্চ করো অনেক সময় আউটসাইড ভিউ অফ ট্রেনে দেখে থাকবে যে সামনে একটা জাস্ট উইন্ডো রয়েছে, তার সামনে তোমার যে একটা দৃশ্য একটা সিনারি টাইপের উঠে এসছে সেটা দেখাচ্ছে। কিন্তু আমরা যখন একটা কম্পিটিশানে করবো, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফিগার করাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। এবার অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি একজন যেহেতু বসে আছে, তো তার পাশে আমি আরেকজনকে করে দিলাম। তো এইভাবে পুরো জিনিসটা দেখো, অবভিয়াসলি একা একা তো কেউ যাত্রা করে না, একা একা করে না তা নয়, কিন্তু হ্যাঁ সিট তো নিশ্চয়ই ফাঁকা থাকবে না। তো এরকমভাবে পাশে পাশে আরেকজন করে দিলাম। তো এইভাবে পুরো সিনারিওটাকে আস্তে 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 করছি, দেখতে পাচ্ছো। তো এইখানটা আমাদের হয়ে গেছে। তো এতক্ষণে আমরা জাস্ট মেন কম্পোজিশন বলা যেতে পারে হয়ে গেছে, কারণ সত্যি বলতে গেলে ব্যাকগ্রাউন্ডে বা অ্যাকচুয়াল যে আউটসাইড যে ভিউটা যেটা দেখাবো ওটাকে আমরা খুবই সিম্পলভাবে করবো, কারণ ওখানে আমরা প্রচুর কিছু দেবো না, কিন্তু তাও আমরা কিছু একটা সিনকে রাখার চেষ্টা করবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমরা পুরো উইন্ডোটাকে ড্র করে দিয়েছি। এবার যদি তুমি কালারের কথা বলো, তো কালার খুবই সিম্পলভাবে করবে তোমরা। এই যেমন ধরো যে উইন্ডোটা যেটা রয়েছে, তো সেটাকে একটা গ্রে গ্রে মতো কালার করতে পারো পুরো জায়গাটা। নর্মালি দেখবে যে ট্রেনের মধ্যে পুরো জায়গাটা যেহেতু স্টিলের হয়, তো সেক্ষেত্রে তুমি গ্রে কালার দিয়ে করতে পারো। তুমি ড্রেসের কালার যে লোকটা যেটা ড্রেসটা পরে আছে সেটা তোমার নিজের ইচ্ছা, তোমার নিজের যে ড্রেসের কালার আছে তো সেরকমভাবে করতে পারো, যথেষ্ট ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, শুরুতে আমি বলবো যে ফার্স্টেই না উইন্ডোটাকে ভালো মতোভাবে করে দেবে, মানে উইন্ডোর বাইরে দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেই সিনটাকে ভালো মতোভাবে করতে হবে, কারণ ওখানে কিন্তু যথেষ্ট বেশি কালারফুল করার আছে। ধরো ব্যাকগ্রাউন্ডে আকাশটাকে একটুখানি তুমি দেখাতে চাইলে একটুখানি বিকেল বিকেল, তো একটুখানি অরেঞ্জ ইয়েলো মিক্স করেও করতে পারো, যথেষ্ট ভালো। একটা সানসেটের সিনারিও কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে দিতে পারো, ওটা দিলে কিন্তু যথেষ্ট ভালো হয়। আদারওয়াইজ তুমি নর্মাল ব্লু কালার দিয়েও দিতে পারো, তার সাথে একটুখানি ইয়েলো মিক্সিং করে দিতে পারো, সেটাও যথেষ্ট ভালো হয়। তো আমি বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে যেটা দেখিয়েছি একটা পাহাড় টাইপের দেখিয়েছি, অনেক দূরের দিকে রয়েছে, তো এরকমভাবে একটা সিন দেখিয়েছি। তার সামনে দেখিয়েছি যে কিছুজন হয়তো ভেড়া নিয়ে যাচ্ছে, ভেড়া চড়াচ্ছে, এরকমভাবে নিয়ে যাচ্ছে রাস্তাটার উপর দিয়ে। তো এরকমভাবে যা সিনটা করেছি। এবার দেখো ওই লোকগুলো কিন্তু অত বেশি ডিটেলস করবে না, যেহেতু দূরে রয়েছে, তো ব্ল্যাক করেও করে দিতে পারো, কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তুলতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি কালারফুল করবে। তোমরা প্রচুর সিনারি এরকমভাবে প্র্যাকটিস করো, বাট হ্যাঁ ফিগার দিতে হবে ব্যাকগ্রাউন্ডেও, চেষ্টা করবে এই যে আউটসাইড ভিউ তাতেও কিছু ফিগার দিতে চেষ্টা করবে। আমার মনে হয় যে বেস্ট ফিগার হয় যে এরকমভাবে ভেড়া নিয়ে যাচ্ছে, সেটা যথেষ্ট ভালো দেখতে লাগবে। তো তাই জন্য আমি এরকমভাবে সিনটা করলাম, খুবই ইজিলি আউটসাইড ভিউ অফ ট্রেনটাকে ডিফাইন করেছি। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, কারণ কম্পিটিশনে কিন্তু এরকম টপিক প্রচুর আসে দেখি যে ইনসাইড ভিউ অফ ট্রেন আউটসাইড ভিউ অফ ট্রেন, তাহলে তোমাদের প্রচুর হেল্প হবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আরও অনেক অনেক টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো।